বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। তো আমাদের আজকের টপিক এপিথেলিয়াল টিস্যু পার্ট ওয়ান। তো আজকে আমরা পড়ব হোয়াট ইজ এপিথেলিয়াল টিস্যু, হোয়াট ইজ ইটস ফাংশন, হোয়াট ইজ ইটস ক্যারেক্টারিস্টিক ফিচার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তো এপিথেলিয়াল টিস্যু শুরু করার আগে আমরা জেনে নিই হোয়াট ইজ টিস্যু। হোয়াট ইজ টিস্যু, হোয়াট ডু ইউ মিন বাই টিস্যু? টিস্যুজ আর কালেকশন অফ সিমিলার সেলস হ্যাভিং সিমিলার অরিজিন দ্যাট পারফর্ম এ পার্টিকুলার ফাংশন। তো আমি কী বললাম? সিমিলার সেলস, একই রকম সেল, সিমিলার অরিজিন, একই জায়গা থেকে অরিজিন করবে, অ্যান্ড দ্যাট পারফর্ম এ পার্টিকুলার ফাংশন, দ্যাট আর কালেকটিভলি টার্মড অ্যাজ টিস্যু। তো হোয়াট আর দ্য বেসিক টিস্যুজ অফ দ্য বডি অর ক্লাসিফিকেশন অফ টিস্যুস? দেয়ার আর ফোর টাইপস অফ বেসিক টিস্যুস: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। তো আমরা আজকে ডিসকাস করব এপিথেলিয়াল টিস্যু। তো তার আগে আমি প্রত্যেকটা টিস্যুর মেইন ক্যারেক্টারিস্টিক ফিচার একটু বলে যাই, যে এপিথেলিয়াল টিস্যু এখানে সেলগুলি কীরকম থাকে। এগ্রিগেটেড থাকে সেলগুলি, ইন্টারসেলুলার সাবস্ট্যান্স মিনিমাম, এবং তাদের ফাংশন হলো কি? প্রোটেকশন অ্যান্ড লাইনিং দ্য ক্যাভিটিস অফ দ্য অর্গান অ্যান্ড বডি সার্ফেসেস। দেন কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুতে কীরকম সেল থাকে? নিউমারাস ফিক্সড সেল, ওয়ান্ডারিং সেল, তাদের আবার ইন্টারসেলুলার সাবস্ট্যান্স ম্যাক্সিমাম, তাদের ফাংশনটা কি? প্রোটেকশন অ্যান্ড সাপোর্ট। দেন মাস্কুলার সেল, মাস্কুলার টিস্যুতে কি যে সেল থাকে? মাসল সেল, তো তাদের ক্রাইটেরিয়া কীরকম? ইলংগেটেড সেল, কন্ট্রাক্টাইল, এবং তাদের ইন্টারসেলুলার সাবস্ট্যান্স মডারেট অ্যামাউন্ট, ফাংশনটা কি? কন্ট্রাক্টিলিটি, মুভমেন্টে হেল্প করে আমাদের। তো নার্ভাস টিস্যু, এদের সেলের ক্যারেক্টারিস্টিক ফিচার কি? ইলংগেটেড সেল উইথ নিউমারাস ফাইন প্রসেস। যেমন নার্ভাস টিস্যুর যে সেল স্ট্রাকচারাল ইউনিট হলো কি? নিউরন। তো একটা নিউরনে অ্যাক্সন, ডেনড্রাইট, এগুলি হলো প্রসেস। তো এদের কাজটা কি? ট্রান্সমিশন অফ ইম্পালস। এখানে ইন্টারসেলুলার সাবস্ট্যান্স ভেরি স্মল অ্যামাউন্ট। তো আমরা কি বললাম? হোয়াট ইজ টিস্যু? টিস্যুজ আর সিমিলার সেলস হ্যাভিং সিমিলার অরিজিন দ্যাট পারফর্ম এ পার্টিকুলার ফাংশন। হোয়াট আর দ্য টাইপস অফ টিস্যু? বেসিক টিস্যু, দেয়ার আর ফোর টাইপস অফ বেসিক টিস্যু: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। তো এখন আমরা যাব এপিথেলিয়াল টিস্যুতে। তো হোয়াট ইজ এপিথেলিয়াল টিস্যু আমরা একটুখানি বলেও ফেলেছি, যে হোয়াট ইজ এপিথেলিয়াল টিস্যু? এপিথেলিয়াল টিস্যু ইজ কম্পোজড অফ ক্লোজলি এগ্রিগেটেড পলিহেড্রাল সেলস, সেলস আর স্ট্রংলি অ্যাডহারেন্ট উইথ ইচ আদার অ্যান্ড অল দ্য সেলস রেস্ট অন এ বেসমেন্ট মেমব্রেন। দেখো এপিথেলিয়াল টিস্যুর ডেফিনেশনে আমি কতগুলি কথা বললাম, যে ক্লোজলি এগ্রিগেটেড পলিহেড্রাল সেলস, সেলস আর অ্যাডহারেন্ট টু ইচ আদার, একটা সেল আরেকটার সাথে টাইটলি অ্যাডহারেন্ট থাকে, এবং অল দ্য সেলস রেস্ট অন এ বেসমেন্ট মেমব্রেন। আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই, যে এটা একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, পরে বলবো, এই যে অল দ্য সেলস রেস্ট অন এ বেসমেন্ট মেমব্রেন, সেলগুলি অ্যাডহারেন্ট টু ইচ আদার, ইন্টারসেলুলার সাবস্ট্যান্স মিনিমাম। তো এপিথেলিয়াল টিস্যুর ফাংশনটা কি? প্রোটেকশন, সিক্রেশন, অ্যাবজর্পশন, সেন্সেশন, কন্ট্রাকশন। তো এপিথেলিয়াল টিস্যু আসলে সেলুলার শিট দ্যাট লাইনস দ্য ক্যাভিটিস অফ দ্য অর্গানস অ্যান্ড কাভার্স দ্য বডি সার্ফেসেস। তো ফাংশন যে আমরা বললাম প্রোটেকশন, যেহেতু তারা লাইন করতেছে বডি সার্ফেসকে, অবশ্যই তারা প্রোটেকশন দিচ্ছে। সিক্রেশন, কোথায় তারা সিক্রেট করে? এপিথেলিয়াল সেলের সিক্রেটরি সেল থেকে, যেমন গ্ল্যান্ড, তারা সিক্রেট করে। তাহলে প্রোটেকশন, সিক্রেশন, অ্যাবজর্পশন, এই অ্যাবজর্পশন কোথায় হয়? আমাদের ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামে অ্যাবজর্পশন। সেন্সেশন, অলফ্যাক্টরি মিউকোসা, আমাদের এই যে নাকের মধ্যে আছে কি, অলফ্যাক্টরি মিউকোসা, সেন্সেশন। কন্ট্রাকশন, একটা সেল আছে মায়ো এপিথেলিয়াল সেল, এরা কী করে? কন্ট্রাকশন। তাহলে হোয়াট আর দ্য ফাংশনস অফ এপিথেলিয়া? প্রোটেকশন, সিক্রেশন, অ্যাবজর্পশন, সেন্সেশন অ্যান্ড কন্ট্রাকশন। নাও হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ এপিথেলিয়াল টিস্যু? তো ক্যারেক্টারিস্টিক ফিচারও আমরা অলরেডি দুই তিনটা বলে ফেলেছি। যেমন নাম্বার ওয়ান, সেলস আর
closely aggregated. Dekhte ki rakom polyhedral. Intercellular substance minimum. Tarpor amra bollam ki je cells are adherent to each other. Ei je cell adherent to each other ki diye? By junctional complexes. What are the junctional complexes? Ami shudhu naam gula bole jai. Zonula occludens, zonula adherence, desmosome, hemidesmosome and gap junction. তে যে বললাম যে সেলস আর অ্যাডহারেন্ট টু ইচ আদার কি দিয়ে তার অ্যাডহারেন্ট টু ইচ আদার বাই জাংশনাল কমপ্লেক্সেস তো জাংশনাল কমপ্লেক্স আমাদের কি কি আছে জোনুলা অক্লুডেন্স জোনুলা অ্যাডহারেন্স ডেসমোসোম হেমিডেসমোসোম এন্ড গ্যাপ জাংশন তো জোনুলা অক্লুডেন্স যেটা যে দুইটা সেলের মধ্যে জোনুলা অক্লুডেন্স মানে টাইট জাংশন এর ভিতর দিয়ে কোনো সেলুলার ম্যাটেরিয়াল পাস করবে না Jonula adherence, desmosome, hemidesmosome, eguli anchoring junction. Our gap junction, communication between the two cells, between the adjacent cells, cellular material gula pass kore. Ektar moddhe theke ar ektay. To ki bollam, abaro ami repeat kori. The closely aggregated polyhedral cells. Intercellular substances are minimum. Cells are adherent to each other by junctional complexes. এরপর আরও কতগুলা ক্যারেক্টারিস্টিক ফিচার আমি বলি দেখো এপিথেলিয়াল টিস্যুজ আর অ্যাভাসকুলার অ্যাভাসকুলার তার মানে কি দে আর ডেফাইড দ্য ব্লাড ভেসেলস তাহলে তাদের নিউট্রিশন কীভাবে মেনটেন হবে ফ্রম দ্য আন্ডারলাইং কানেকটিভ টিস্যু এই যে এপিথেলিয়াল টিস্যু এটা অ্যাভাসকুলার অ্যাভাসকুলার থাকলে তার নিউট্রিশন তার মেনটেন হচ্ছে না তাহলে কীভাবে মেনটেন হবে ফ্রম দ্য আন্ডারলাইং কানেকটিভ টিস্যু বাট দে হ্যাভ গড নার্ভ সাপ্লাই তাদের নার্ভ সাপ্লাই আছে দে হ্যাভ এ গুড রিজেনারেটিভ ক্যাপাসিটি তারা যদি ডেস্ট্রয় হয়ে যায় অ্যাগেইন দে ক্যান রিজেনারেট তাদের অরিজিন কোথা থেকে হয় অল থ্রি জার্ম লেয়ার্স অল অফ ইউ নো যে আমাদের তিনটা জার্ম লেয়ার আছে এক্টোডার্ম এন্ডোডার্ম মেজোডার্ম তো এপিথেলিয়াল টিস্যু ডেভেলপ করে ফ্রম অল থ্রি জার্ম লেয়ার্স তো দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ এপিথেলিয়াল টিস্যু আরও আছে যেমন এপিথেলিয়াল সেলস শো পোলারিটি তাদের একটা এপিকাল সার্ফেস একটা বেজাল সার্ফেস দুইটা ল্যাটারাল সার্ফেস আবার এপিকাল সার্ফেসে সার্ফেস মডিফিকেশন আমরা পাই কী কী মডিফিকেশন আমরা পেতে পারি মাইক্রোফিলাই সিলিয়া ফ্লাজেলা স্টেরিওসিলিয়া দেখো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ এপিথেলিয়াল টিস্যু অ্যাগেইন আই এম রিপিটিং সেলস আর এগ্রিগেটেড পলিহেড্রাল সেলস উইথ মিনিমাম ইন্টারসেলুলার সাবস্টেন্স সেলস আর অ্যাডহারেন্ট টু ইচ আদার বাই জাংশনাল কমপ্লেক্সেস সেলস শো পোলারিটি সেলস আর অ্যাভাসকুলার দেয়ার নিউট্রিশন ইজ মেনটেন্ড বাই আন্ডারলাইং কানেকটিভ টিস্যু দে হ্যাভ এ গুড রিজেনারেটিভ ক্যাপাসিটি They develop from all three germ layers. They show polarity. Their apical surface shows some modifications. So what are the modifications? Microvilli, cilia, flagella and stereocilia. এগুলো সম্পর্কে আমরা পরে বলবো। তো এখন আমরা যাব classification of epithelium. যে আমরা epithelium কে কিভাবে classify করি? According to number of cell layers and the shape of surface cells. এভাবে আমরা এপিথেলিয়ামকে ক্লাসিফাই করি তো প্রথম ক্লাসিফিকেশন অর ব্রড ক্লাসিফিকেশন ইনটু টু যে এপিথেলিয়া ইজ ডিভাইডেড ইনটু টু কাভারিং এপিথেলিয়াম অ্যান্ড গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম তো আজকে আমরা কাভারিং এপিথেলিয়ামটা নিয়ে ডিসকাস করব তো কাভারিং এপিথেলিয়াম আমরা বললাম কি কিভাবে আমরা এই ক্লাসিফিকেশনটা করব অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেল লেয়ার তো সিম্পল এপিথেলিয়াম স্টার্টিফাইড এপিথেলিয়াম সিডো স্টার্টিফাইড এপিথেলিয়াম অ্যান্ড ট্রানজিশনাল এপিথেলিয়াম তো সিম্পল এপিথেলিয়াম বলতে আমরা কী বুঝি সেলস আর অ্যারেঞ্জড ইন সিঙ্গেল লেয়ার আচ্ছা স্টার্টিফাইড এপিথেলিয়াম বলতে কী বুঝি সেলস আর অ্যারেঞ্জড ইন টু অর মোর লেয়ার্স দিস ইজ দ্য স্টার্টিফাইড এপিথেলিয়াম সিডো স্টার্টিফাইড এপিথেলিয়াম সেলস আর অ্যারেঞ্জড ইন সিঙ্গেল লেয়ার বাট সিমস টু বি মাল্টিলেয়ার্ড কেন এটাকে মাল্টিলেয়ার্ড মনে হয় সেটা আমরা পরে বলবো ট্রানজিশনাল এপিথেলিয়াম সেলস আর অ্যারেঞ্জড ইন ফোর আর সিক্স লেয়ার্স বাট সার্ফেস সেলস আর ডোম লাইক অর আমব্রেলা লাইক এই জন্য সার্ফেস সেলগুলোকে বলে আমব্রেলা সেলস তো আমরা
কাভারিং এপিথেলিয়াম যেটা সেটাকে আমরা বললাম কি যেটাকে আমরা ভাগ করলাম সিম্পেল স্ট্রাটিফাইড সিডো স্ট্রাটিফাইড এন্ড ট্রানজিশনাল তো এই সিম্পেল এপিথেলিয়াম এটা আবার অ্যাকর্ডিং টু সেলুলার মরফোলজি এটাকে আমরা আবার ভাগ করি সিম্পল স্কোয়ামাস সিম্পল কিউবয়েডাল সিম্পল কলামনার তো আমরা দেখি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের ক্যারেক্টারিস্টিক ফিচার কি Epithelial cell is a characteristic feature jo all the cells rest on a basement membrane. Jehetu simple, the cells are arranged in single layer. Tale canoe camera simple squamous epithelium bollam according to cellular morphology, cellular size shape. Dekho cell guli flattened, tade nucleus flattened. Cellular considerable length and breadth but negligible height. So cells are like squam, macher asher moto, jar jonno amra eke boli squamous cells, simple squamous epithelium. Tale cells are arranged in single layer. All the cells rest on a basement membrane. Cells are flattened. They have considerable length, breadth, but negligible height. Nucleus centrally placed. It is also flattened. The simple squamous epithelium function ki epithelium er je function amra bole dite pari protection simple epithelium mani protection tale eta protection secretion but etar aru ki kaj kore she gaseous exchange transport of fluid ei gulir kaj holo simple squamous epithelium er to simple squamous epithelium amra kothay pabo distribution of simple squamous epithelium jemon amra function e bollam ki je gaseous exchange to gaseous exchange kothay hoy lung alveoli tale amra lung alveoli kemon epithelium pabo simple squamous epithelium transport of fluid ke kore blood vessel to blood vessel er lining epithelium ta ki simple squamous epithelium ebong ekhane simple squamous epithelium er ekta special name endothelium blood vessel er je lining epithelium take amra ki boli endothelium to blood vessel er lining epithelium simple squamous epithelium lung alveoli simple squamous epithelium serous cavity আমরা ক্যারেক্টারিস্টিক ফিচার বলার সময় বলেছিলাম কিংবা ডেফিনেশনের সময় আমরা বলছিলাম যে এপিথেলিয়াম কি করে ইট লাইজ দা ক্যাভিটি অফ দা অর্গানস দ্যাট আর থ্রি সিরাস ক্যাভিটিস পেরিকার্ডিয়াল ক্যাভিটি প্লুরাল ক্যাভিটি পেরিটোনিয়াল ক্যাভিটি এই যে ক্যাভিটিগুলো লাইন করবে কে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম তো এই যে সিরাস ক্যাভিটিকে তারা লাইন করে এখানেও তার একটা স্পেশাল নেম মেজোথেলিয়াম তাহলে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম যখন সে ব্লাড ভেসেলকে লাইন করতেছে তখন তাকে আমরা বলছি কি এন্ডোথেলিয়াম যখন সিরাস ক্যাভিটিকে সে লাইনিং দিচ্ছে তখন তাকে আমরা বলছি মেজোথেলিয়াম যখন লাং অ্যালভিওলাইকে লাইনিং দিচ্ছে আমরা একই তার একই নেম থাকতেছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম নাও সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম দিস ইজ the simple cuboidal epithelium dekho all the cells rest on a basement membrane cells are arranged in single layer cells are cubical in shape আমাদের এই ক্লাসিফিকেশনটা কি অ্যাকর্ডিং টু সেলুলার মরফোলজি সাইজ এন্ড শেপ তো সেলের শেপ কিরকম কিউবিক্যাল তাদের লেন্থ ব্রেথ হাইট অল আর ইকুয়াল তো সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম ফাংশনটা কি প্রোটেকশন সিক্রেশন কোথায় পাবো থাইরয়েড ফলিকেল এখানে আমরা পাবো সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম ওভারির সারফেস এপিথেলিয়ামে আমরা পাবো এই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম তাহলে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম সেলস আর অ্যারেঞ্জড ইন সিঙ্গেল লেয়ার রেস্ট অন বেসমেন্ট মেমব্রেন সেলস আর কিউবিক্যাল ইন শেপ দেয়ার লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট আর ইকুয়াল এখন যাব আমরা সিম্পল কলামনার এপিথেলিয়াম দিস ইজ দ্য সিম্পল কলামনার এপিথেলিয়াম সেই আগের মতোই অল দ্য সেলস রেস্ট অন এ বেসমেন্ট মেমব্রেন সেলস আর অ্যারেঞ্জড ইন সিঙ্গেল লেয়ার নিউক্লিয়াস বেজালি প্লেসড বাট এখানে যে আমাদের সেলের লেন্থ ইজ মোর দ্যান ব্রেথ সেলুলার হাইট ইজ মোর দিস ইজ দ্য সিম্পল কলামনার এপিথেলিয়াম তো এই সিম্পল কলামনার এপিথেলিয়াম আমরা কোথায় পাবো যেখানে সিক্রেশন অ্যাবজর্শন তো সিক্রেশন অ্যাবজর্শন কোথায় গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট দ্যাট ইজ স্টমাক স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন এই সমস্ত জায়গায় আমরা পাবো সিম্পল কলামনার এপিথেলিয়াম তাহলে এটা গেল সিম্পল কলামনার এপিথেলিয়াম নাও স্ট্রাটিফাইড এপিথেলিয়াম তো স্ট্রাটিফাইড এপিথেলিয়াম সেলস আর অ্যারেঞ্জড ইন টু অর মোর লেয়ার্স
cells, all the cells rest on basement membrane. So stratified epithelium, stratified means multiple layer. Simple epithelium is jemon amra dekhlam je cells are arranged in single layer. Ekta layer e cell thake. But stratified epithelium e cell guli thakbe two or more layers. So stratified epithelium is simple epithelium er motoi. Stratified squamous, stratified cuboid, stratified columnar. So keno amra boli stratified squamous? According to the shape of the surface cell. Dekhoi ekhane je cell guli ache the basal cell guli cuboidal or columnar, intermediate cell guli polyhedral, but surface cell or superficial cells are squamous. Jar jonno eta ke amra bolchi stratified squamous. The stratified squamous, again it is divisible into non-keratinized stratified squamous and keratinized stratified squamous. So non-keratinized stratified squamous epithelium, ei je amra screen e dekhte chi, keno eke amra bolchi non-keratinized stratified squamous. Er surface cell gula living, karon er surface cell e dekhte chi amra je nucleus present. The non-keratinized stratified squamous epithelium amra kothay pabo, jemon buccal cavity, oropharynx, laryngopharynx, vagina, anal canal, ei somosto jayga amra non keratinized stratified squamous epithelium pabo. Era protection dey and prevent water loss. Ache ei por jodi amra jai keratinized stratified squamous. To keratinized stratified squamous, dekho surface cells are dead. Superficial cells are dead, anucleated. Ekta cell jokhon nucleus thake na tokhon to she dead hoye jay. Tale keratinized stratified squamous epithelium cell gula filled thake keratin material. Keratin ta ki ekta filament, intermediate filament. To ekhaneo amra dekhi je basal cell guli columnar or cuboidal, but surface cells are flattened, but they are dead cell. So keratinized stratified squamous epithelium kothay pabo amra, era water loss prevent kore ebong je surface gulo exposed thake always friction e, jemon amader epidermis of the skin, ekhane amra pabo keratinized stratified squamous epithelium. Tale amra ki bollam stratified squamous, again it is divisible into non keratinized stratified squamous and keratinized stratified squamous epithelium. Keratinized stratified squamous epithelium amra kothay pai? Epidermis of the skin. Non-keratinized stratified squamous epithelium amra kothay pai? Lining of the buccal cavity, oropharynx, laryngopharynx, esophagus, vagina, lower part of the anal canal, ei somosto jayga amra non-keratinized stratified squamous epithelium pai. Ebar jabo amra stratified cuboidal. So stratified cuboidal and columnar ekhi chobite amra dekhabo. Stratified cuboidal and columnar ekhaneo cell guli thakbe two or more layers, amra dekhte pacchi 1 2 3 layer e ache cell guli, but amra kokhon take stratified cuboidal bolbo jokhon superficial cell guli shape cubical, tokhon take amra bolbo stratified cuboidal. Ar jokhon superficial cell guli thakbe columnar, orthat cellular height is more than cellular breadth, tokhon amra take bolbo stratified columnar. So stratified cuboidal kothay pabo amra stratified cuboidal? Ei stratified cuboidal amra pabo ovarian follicle, growing je follicle gulo shekhane amra pabo stratified cuboidal. Ta chhara je amader exocrine gland er excretory je duct gulo shekhaneo amra stratified cuboidal columnar ei epithelium ta pai. Ta chhara stratified columnar amra bollam ki je stratified cuboidal and stratified columnar keno taderke amra cuboidal boli jokhon tader cubical in shape, ar jokhon columnar boli tader cellular height is more than the breadth. To stratified columnar amra pai conjunctiva, tachhara male urethra, membranous urethra theke up to navicular fossa, ei male urethra amra stratified columnar pai. To ekhon amra jabo pseudo stratified epithelium. To what do we mean by pseudo stratified epithelium? Pseudo stratified, সিডো মানে কি? ক্ষণ, তোমরা অ্যামিবায় পড়ছো ক্ষণপথ, সিডোপোডিয়া, ঠিক সেরকম সিডো মানে ক্ষণস্থায়ী. এরকে আমরা বলছি কি সিডো স্টার্টিফাইড, তার মানে সে অরিজিনালি স্টার্টিফাইড না. সেলস আর অ্যারেঞ্জড ইন সিঙ্গেল লেয়ার বাট সিমস টু বি মাল্টি লেয়ার্ড. সেলগুলি এক লেয়ারেই আছে, বাট মনে হচ্ছে যে সেলগুলি অনেক লেয়ার আছে. হোয়াই?
because different cellular height and different nuclear level. Dekho ek ekta cell er height ki rokom, ei cell ta koto khani lomba, abar ei cell ta er thekeo beshi, nucleus ei cell tar motamoti midpoint e ache, abar ei nucleus ta ache basal side e. To pseudo stratified bolte amra bujhi je cells are arranged in single layer but seems to be multi layered. Why? Due to different cellular height and different nuclear level. Je pseudo stratified ciliated column na dekho ekhane abar amra arekta marking cilia eta amra epithelial tissue characteristic feature bolar shomoy bolechhilam je apical surface show some modification. She modification er amra bolechhilam microvilli cilia flagella stereocilia tai je stratified ciliated pseudo stratified ciliated columnar epithelium eta amra pai kothay respiratory tract e karon ta ki je ciliar kaaj holo ciliary beat kora movement into one direction ciliary beat kore she foreign body remove kore dey to respiratory tract e amra jokhon external air expire kori or sathe onek organism foreign body jay to shei guli ciliary beat diye she remove kore dey to pseudo stratified ciliated columnar epithelium eta amra kothay pai respiratory tract e to bujlam amra pseudo stratified ciliated columnar epithelium now transitional epithelium তো ট্রানজিশনাল এপিথেলিয়াম এটা আমরা কোথায় পাবো ইউরিনারি ট্রাক্ট তো ইউরিনারি ট্রাক্ট বলতে আমরা কি বুঝি যে দুইটা কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা তো ইউরেটার এন্ড ইউরিনারি ব্লাডার ইজ লাইনড বাই ট্রানজিশনাল এপিথেলিয়াম তো ট্রানজিশনাল এপিথেলিয়ামের হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার দ্য সেলস আর অ্যারেঞ্জড ইন ফোর অর টু সিক্স লেয়ার্স ফোর টু সিক্স লেয়ার্স ওয়ান টু থ্রি ফোর তো ফোর টু সিক্স লেয়ারের সেলগুলি অ্যারেঞ্জ থাকে এবং আমরা বলছিলাম কি যে সারফেস সেলের শেপ অনুযায়ী আমরা এই ক্লাসিফিকেশনটা করলাম তো সারফেস সেলগুলি দেখো কীরকম ডোম শেপ এই সেলগুলিকে আমব্রেলা সেলও বলা হয় কেন এদেরকে আমব্রেলা সেল বলা হয় দেখো আমরা বলছি কি যে ইউরিনারি ট্রাক্টে আমরা ট্রানজিশনাল এপিথেলিয়াম পাবো তো ইউরিনারি ট্রাক্টের কাজটা কি দুইটা কিডনি ইউরিন তৈরি করে ইউরেটার কি করে ওটাকে কনভে করে নিয়ে আসে কোথায় ইউরিনারি ব্লাডারে ইউরিনারি ব্লাডারে আসলে পরে কি হয় আমাদের রিফ্লেক্স হয় মিচুয়েশন রিফ্লেক্স রিফ্লেক্স আর রিফ্লেক্স হওয়ার আগ পর্যন্ত তো স্টোর করতে থাকে তারপর ইউরেথ্রা থেকে এই ইউরিন আমরা পাস করি তো যদি এই ইউরিনটা রিঅবজার্ভ হতো তাহলে তো আমাদের বডিতে টক্সিসিটি ডেভেলপ করতো তাহলে এই ট্রানজিশনাল এপিথিলিয়ামের কাজ কি প্রিভেন্ট রিঅবজার্পশন প্লাস ডিস্টেনশন ইট অ্যালাউজ ডিস্টেনশন যেমন ইউরিনারি ব্লাডারের ক্যাপাসিটি ম্যাক্সিমাম ক্যাপাসিটি 1200 থেকে 1500 ML যদি 2000 ML হয়ে যায় তাহলে কিন্তু ইউরিনারি ব্লাডার রাপচার হয়ে যায় তো এই যে সে অ্যালাউ করে ডিস্টেনশন কিভাবে সে ডিস্টেনশন অ্যালাউ করে যে দেখো এটা হলো রিল্যাক্স কন্ডিশনে যখনই ফুল হয়ে যায় তখন এই যে সুপারফিশিয়াল সেলগুলি ছাতার মতো ছড়ায় পড়ে যে সারফেস এরিয়া অনেক বেড়ে যায় যার জন্য সে আরও বেশি ফ্লুইড অ্যাকুমুলেট করতে পারে তাহলে ট্রানজিশনাল এপিথেলিয়াম এরকম কিন্তু একটা এক্সপ্লানেটরি কোশ্চেন আসে যে ইউরিনারি ব্লাডার অর ইউরেটার ইজ লাইনড বাই ট্রানজিশনাল এপিথেলিয়াম হোয়াই তাহলে আমাদের উত্তরটা হবে কি যে ট্রানজিশনাল এপিথেলিয়াম প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন অ্যাজ ওয়েল অ্যাজ ইট অ্যালাউজ ডিস্টেনশন তো এই জন্যই ইউরিনারি ব্লাডার এবং ইউরেটারে থাকবে কি লাইনিং এপিথেলিয়াম ট্রানজিশনাল এপিথেলিয়াম অথবা অন্যভাবে ওই কোশ্চেনটা আসতে পারে যে ট্রানজিশনাল এপিথেলিয়াম প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন অ্যান্ড অ্যালাউ ডিস্টেনশন হোয়াই তো এই যে তারা যে প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন হাউ সারফেস সেল এই যে একটা সেল আর একটার সাথে অ্যাডহারেন্ট থাকে বাই টাইট জাংশন আমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক ফিচারের সময় বলেছিলাম যে সেলস আর অ্যাডহারেন্ট স্ট্রংলি অ্যাডহারেন্ট টু ইচ আদার বাই জাংশনাল কমপ্লেক্সেস আমরা বলছিলাম যে জোনুলা অক্লুডেন্স যে টাইট জাংশন কী করে দে ফর্ম এ সিল অ্যারাউন্ড দ্য সেল ফর্ম এ সিল ACAL সিল যে ওর মধ্য দিয়ে কোনো কিছু পাস করতে পারে না এই যে টাইট জাংশন থাকে সুপারফিশিয়াল সেলের মধ্যে যার জন্য দে প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন এবং যখনই স্ট্রেচিং হয় তখন তারা ছাতার মতো ছড়ায় পড়ে বলি তাদেরকে আমরা বলছি আমব্রেলা সেল তো এটা গেল আমাদের ক্লাসিফিকেশন অফ কভারিং এপিথেলিয়াম তো এখন আমরা বলবো সেল সারফেস মডিফিকেশন সম্পর্কে হোয়াট ডু ইউ মিন বাই সেল সারফেস মডিফিকেশন তো সেল সারফেস মডিফিকেশন জিনিসটা কি
luminal surface of the epithelial cells show some modifications for performing some specific functions. Dekho luminal surface, luminate dike je surface ta thake, shekhane kichu modification dekha jay. Keno? For performing some specific functions, jemon absorptive area badano, kingba movement korano, substance towards the lumen, movement korano jonno kichu modification hoyto. What are the modifications? Microvilli, stereocilia, cilia and flagellum. Microvilli, amra dekhte pachhi, these are small membranous projections with the core of actin filament. Er jonno ki hoy absorptive area bere jay. Tale absorptive area bare kothay? Intestinal epithelium, proximal convoluted tubules of the kidney, ei somosto jayge amra pabo microvilli. Now stereocilia, amra jodi porer chobite jai, stereocilia, they are long branched microvilli, tader kajo ki surface area barano for absorption. To stereocilia amra kothay pai? Epididymis, vas deferens or ductus deferens, it is a male genital tracted part. That's a specialized stereocilia amra pabo internal ear. Er porer chobite amra jai cilia. Je amra bolchilam je specific function. Jemon amra dekhlam microvilli and stereocilia tader kaj holo ki absorptive area barano, that is surface area barano for increased absorption. But cilia and flagella tader kaj holo movement. Cilia jemon ciliary bead diye tara ki kore foreign body remove kore. To amra dekhi what is cilia, hair like projection of the surface apical area, hair like projections. To air coat ta ki diye toiri hai, air coat ta toiri hai microtubule 9+2 pattern. Okhane jemon amra dekhlam microvilli er moddhe coat ta thake ki actin filament, but ekhane thake microtubules 9+2 pattern e eder kaaj ki ciliary bit. To cilia amra kothay pai? Amra respiratory tract e amra lining epithelium porechhilam, sedose, stratified, ciliated, columnar epithelium, tara foreign body remove kore by ciliary bit. Now flagella, amra porer chobite jai, what is flagella? Flagella and cilia structure is same, but flagella is much more longer than cilia. Er kajo ki movement korano, kothay pai amra? Only in the spermatozoa. So this is all about the surface modification as well as the covering epithelium. So ekhon amra ektu recapitulate kori by SEQ and MCQ. Amra jai SEQ gula dekhi. Define epithelial tissue. So what is epithelial tissue? Closely aggregated polyhedral cells adherent to each other and resting on basement membrane. This is the definition of epithelial tissue. Mention their cut. Classification, covering epithelium and glandular epithelium. Ekhon ar example e jacchi na. What are the characteristic feature of epithelium? Closely aggregated cells, interstitial substances are minimum, cells show polarity, cells have no blood supply, they have got nerve supply, they have regenerating capacity, they develop from all three germ layers. These are the characteristic feature of epithelium. What do you mean by junctional complexes? Cells are adherent to each other by some junctional complexes. Tadir naam ki zonal occludens, zonal adherence, desmosome, hemidesmosome and gap junction. What do you mean by junctional complexes? Amra bole felchi, name the cell surface modification. Sheshi amra bollam cell surface modification, cilia, flagella, stereocilia, microvilli. Mention their location. Microvilli amra kothay pai? Intestinal epithelium, kidney tubules, shekhane pai amra microvilli. Cilia kothay pai amra respiratory tract, flagella spermatozoa. Tarpor stereocilia kothay pai amra? Eta epididymis, vas deferens ekhane pai. Achai, ebar MCQ, epithelial tissue, all cells rest on basement membrane, definitely all the cells rest on basement membrane, is avascular, yes it is avascular, the nutrition kibhabe maintain hai, from underlying connective tissue, has nerve supply, yes it has nerve supply, shows polarity, yes cells show polarity, cannot regenerate, false, epithelial cells can regenerate. Following at the cell surface modification, villi, no, microvilli it is true, cilia true, flagella true, stereocilia true. Aro ka ekta amader MCQ ase,
Microvilli are small membrane projections. Yes, it is true. Contain actin filaments. Yes, it is true. Found in intestinal epithelium. It is also true. Found in respiratory tract. No. Increases surface area. Yes, it is true. Stereocilia, long branched microvilli. Yes, it is true. Non-motile. Yes, it is true. Increased surface area. Yes. Contain myosin filament. False. Found in epididymis. Yes, it is true. Cilia, hair-like projections of plasma membrane, yes, it is true. Contain microtubules, true. Found in respiratory tract, true. Causes movement of particles in one direction, yes, it is true. Found in phase difference, no. At a phase difference, power jaina. Transitional epithelium, composed of 4 to 6 layers of cells, yes, it is true. Superficial cells are dome-shaped, yes, true. Superficial cells have tight junctions, yes, it is true. Allows reabsorption, no, it prevents reabsorption. Prevents distension, no, it allows distension. So it is all about the covering epithelium. So tomader jodi bhalo lege thake, tumra like, share, comments koro. Our channel ta subscribe karo, and for more information, amar ekta boi ache, Easy General Anatomy. Tumra ei boita kinte paro. Kotha theke kinbe? Dhaka Nilkhet, Islamia Market, Capital Book Center, Faruk Medical Book Center, Borishale Ovila Histology Department, Foridpore Protiti Medicine Shondhani Club. Tachhara tumra amar sathe personal contact korte paro. Amar contact number 01712951685. Echhara tomader jodi kono question thake, tumra Facebook Messenger e question korte paro, YouTube e comment section e je shekhane tumra amake question korte paro. Amar Facebook ID Chandona Sarkar. তো এরপরে আমরা আসব গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আবারো দেখা হবে